হাসানুর প্রথম প্রশ্নটা করতে চাই, মোহাম্মদ শামিকে আজকে নতুন বল দেয়া হয়েছে, বাহাতি ব্যাটারদের বিরুদ্ধে এই টুর্নামেন্টে তার সাকসেস রেটটা অনেক বেশি, এটাই কি কারণ কিনা? সেই সঙ্গে সিরাজকে এখনো বোলিং আনা হয় নাই, স্পিনারদেরকে কি আগেভাগে শেষ করতে চাচ্ছে কিনা, কারণ ডিউ ফ্যাক্টর কেমন প্রভাব ফেলছে, ওভারঅল একটা আপনার বিশ্লেষণ জানাবেন। হ্যাঁ, আমার মনে হয় যে বাহাতিদের অ্যাগেনস্টে স্বামী যে রেকর্ড নাইন আছে, আগে তিনি আসলে সম্ভবত 54 বল করে 32 রান দিয়ে 8 উইকেট নিয়েছিলেন, আজকে তো 1 টিমকে তিনি পেয়েছেন, তো তার সেই রেকর্ডটার কারণে তাকে নতুন বল দেওয়া হয়েছে, যেহেতু তিনজনই বাহাতি ওপেনার ছিল এবং সাকসেস কিন্তু তিনি দিয়েছেন, তো সেই কারণে। এবং সিরাজের আমার ধারণা গত ম্যাচে যেহেতু তিনি এক্সপেন্সিভ ছিলেন অনেকে, সিরাজের ফর্মটা খুব একটা ভালো যাচ্ছে, চাপ ক্রিয়েট করার পর হয়তো সেই সময়টাকে সিরাজ কিন্তু হয়তো বেঁধে নিচ্ছে, এটাই মনে হয় আপাতত পরিবর্তন। এবং আমার ধারণা যে স্পিনাররাও হয়তো খুব দ্রুতই চলে আসার কথা আসবে, যদি আমরা মাঠের বাইরে থেকেই চিন্তা করছি, তবে আমার মনে হয় সেটা একটি কল্পনা অভিনয় করেছে আমার। আর এই ম্যাচের এখন যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিকে আপনি যদি বলতে চান, আমার কাছে মনে হয় এখনো ওই পর্যায়ে এই পরিস্থিতি ভাবছি আমি কিছুটা এগিয়ে রাখবো, আমি এই মুহূর্তে বাইরে দাঁড়িয়ে আছি তেমন মনে হচ্ছে না, এবং প্যাটার্নস আগের দিনে তিনি বলেছিলেন যে এর আগে মুম্বাইতে অন্য দিনগুলোতে যেভাবে সেখানে করবে না, কিন্তু আমার মনে হয় টস জিতে আগে তাদের বোলিং নেওয়ার পিছনে সেই ডি ফ্যাক্টরটাই আছে। ভারতীয় স্পিনারদের যদি বল রিড করতে একটু প্রবলেম হয়, বিভিন্নভাবে তারা একটু কম ইফেক্টিভ হতে পারে, আমার মনে হয় সেই ভাবনা থেকেই হয়তো একটু স্রোতের বিপরীতে গিয়ে কামিন্স আসলে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। হাসানুর, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আমাদের সঙ্গে আহমেদাবাদ থেকে যুক্ত আছেন এবং আপনি অন ডিউটি আছেন, আশা করছি আরও অনেক তথ্য আপনার কাছ থেকে আমরা পরবর্তী সংবাদ বুলেটিনগুলোতে পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ হাসানুর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।